রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়তেন অত্যন্ত ধীরে ধীরে মায়ের সাথে কে রেওয়ায়াত এত আস্তে আস্তে পড়তেন কখনো এত আস্তে আস্তে পড়তেন এক আয়াত পড়ে এত থেমে থাকতেন মনে হতো পরের আয়াত রাসূল ভুলেই গিয়েছেন আর আমরা কত দ্রুত পড়ি তবে কোন নামাজে কোন সূরা পড়তে হবে সেটাও হাদিসে আছে না নাই আরো জোরে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ছোট আয়াত পড়েছেন মা আয়েশা বলেন ছোট্ট ছোট যখন আয়েশা পড়তেন তিনি ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনে পড়তেন লা ইউসালু আন হুসনিহিন্না ও তুলিহিন্না এই সূরা 3 কত সুন্দর করে কত লম্বা করে পড়তেন প্রশ্নের অতীত এত সুন্দর করে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা যেন সুন্দর করে পড়ি ওয়াত্তিন পড়েন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ও তুরি সিনিন ও হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ এটার পরে কি পড়তেন বালা ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন ও শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল بلا نحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب شاب কথার পরে শুকর করতেন কার শুকরিয়া যেখানে বরকত বেশি গাবতলিতে শুকরিয়া বেশি এজন্য গাবতলিতে বরকত বেশি সবচেয়ে বেশি বরকত এখানে কি বলেন তো বগুড়ার সবচেয়ে বেশি বরকত হলো মরিচ যারা নামাজ পড়স না গায়ের ভিতরে মরিচ ঢুকায়া দাও মরিচ আছে না নাই মরিচের চেয়ে শ্রেষ্ঠ খাবার আর কিছু হতে পারে মরিচ খাবেন গ্যাস হবে না শরীরে মরিচ খাবেন ভিটামিন সির কোনো অভাব হবে না সুবহানাল্লাহ বলেন কি নিয়ামত আল্লাহ মরিচের ভিতরে দিলেন 500 প্রকারের মরিচ আল্লাহ তৈরি করেছেন কয়শো এর মধ্যে বগুড়াতে আছে বোধহয় 50 প্রকারের ছোট ছোট একটা মরিচ আছে খুব ঝাল এটার নাম কি হ্যাঁ ফিননি বিনতি কারেন মরিস যারা বেনামাজিদের ভাতের ভিতরে দিয়ে দিবেন মরিস খায় যেন হা করে থাকে কারণ যারা বেনামাজি তাদের আল্লাহর নিয়ামত খাওয়ার কোন অধিকার আমরা নামাজিরাই অধিকার অর্জন করি ঠিক তবে ঠিক সেজদা আছে যেখানে বরকত আছে বাংলাদেশের পয়সা বহু ডাকাইতের হাতে চলে গেছে অনেক টাকা দুর্ভিক্ষ আসতে পারে যদি নামাজ কায়েম হয়ে যায় দুর্ভিক্ষ কোনোদিন বাংলাদেশে আসবে না আপনি শুধু পার্লামেন্টে ঘোষণা দেন আজকে থেকে নামাজ ছাড়া কেউ থাকতে পারবে না ঠিক তবে ঠিক নামাজ ঘোষণা দিলে হিন্দু ভাইদেরও লাভ হবে নামাজ ঘোষণা দিলে সব মানুষের লাভ হবে ঠিক তবে ঠিক অফিসে আর ঘুষ চলবে না সুদের কারবার চলবে না রাস্তাঘাটে কেউ কাউকে হয়রান করবে না নামাজ আছে যেখানে বরকত আছে নামাজ বেশি যেই মাসে বরকত বেশি কোন মাস কোন মাস আমার কিছু ভাইয়েরা বলেন হুজুর রাসূল 8 রাকাত পড়েছেন আমরাও 8 রাকাত পড়ব ঠিক আছে তো কথা কন না কেন তারা বলে আমরা 20 রাকাত পড়ব পড়ো কিন্তু সাহাবায়ে কেরাম যে 42 রাকাত পড়ছে সেটা কও না কেন হ্যাঁ 42 রাকাত পড়েছেন কোন কোন সাহাবী এটা পড়ছ না কেন হ্যাঁ 8 রাকাত পড়ো রাসূল এক এক রাকাতে 50 আয়াত পড়তেন কমসে কম রুকুতে 50 আয়াত পরিমাণ থাকতেন সেজদায় থাকতেন কখনো দুই রাকাতে সারা রাত শেষ করে দিতেন আরো আস্তে কোন না সুবহানাল্লাহ সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আগে পড়তেন শিরকের আয়াত কারণ আমার দেশে শিরক আছে না নাই তাবিজ আছে যেখানে শিরক আছে তাবিজের ব্যবসা আছে তো এখনো হুজুরদের এটাই রমরমা ব্যবসা গারামে হাঁটি পোলাপানের গলায় তাবিজ কোমরে তাবিজ পাছায় তাবিজ কোনহানে নাই তাবিজ জালের গুটি বেদের গুটি কুত্তার গুটি বিলের গুটি
আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক এরা সৌদি আরবে যায় দেখে না মিডল ইস্টের কোন জায়গাতে পুলিশ যদি তাবিজ দেখে আপনি থাপ্পড় মেরে নিয়ে নেয় কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 11 জন কালেমা পড়তে আসলেন কয়জন ইসলাম গ্রহণ করবেন 9 10 জনকে তিনি কালেমা পড়ান একজনকে পড়ালেন না বলল চলে যাও তোমার হাতে তাবিজ এটা খুলে আসো আর তাবিজ পড়ায় পাও কত সূরা ফাতিহা পড়ে ফু দাও না এক সাবি 100 ছাগল নিছে তুমি 500 নাও না এটাও হালাল ফু দিয়েছেন কয়টা একটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বুখারীর হাদিস এক এলাকায় গিয়েছেন গিয়ে দেখে যে এলাকার নেতার ছেলেকে সাপে কামড় দিয়েছে ছেলে মারা গেছে এখন ওনার লোকেরা এসে বলছে হাল আন্দাকুম রাক ইজ দ্যান এনি পারসন হু ক্যান ব্রিদ আওয়ার চাইল্ড হি কুড বি অ্যালাইভ কেউ আছো কি আমাদের বাচ্চাটাকে একটু ঝাড়ফুঁক করো সে যেন জীবিত হয় আবু সাইদ খুদরি বলেন আই ক্যান ডু ইট আনা আস্তাতিউ আলা হাদা আনা রাকি আমি ফু দিতে পারি তিনাকে নিয়ে আসলেন আঙ্গুল ধরে সূরা ফাতিহা পড়লেন সূরা ফাতিহাও শেষ ছেলে লাভ দিয়ে উঠছে এবার বাপ বলছে আপনি কি চান কয় আগে দুধ দে দুধ খেয়ে নেই তারপরে বলছে কোন কোন বর্ণনায় 30 ছাগল কোন বর্ণনায় 60 কোন বর্ণনায় 100 ছাগল আরো আস্তে কোন সুবহানাল্লাহ এই ছাগল নিয়ে এবার যখন রওনা হলো সাহাবায়ে কেরাম বলছে আমরা ছাগল ধরুম না কেমনে না কেমনে আনস রাসূলের কাছে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগে জিবরাইল আমিন জানিয়েছেন রাসূল মুস্কি হাসছেন ও আবু সাঈদ তুই এটা কে শিখালো বলছে ইয়া রাসূলুল্লাহ যেটা দিয়া রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে আমি সেই আশায় ফু দিয়েছি আল্লাহ কবুল করে নিয়েছেন রাসূল খুশি হয়ে বলেন আবু সাঈদ ছাগল তুইও খা আমারেও আমারেও দে আর তাবিজ লেখা করো কি কসু পয়সা নাই টাকা নাই খামাখা গুনার কাজ করো ঠিক না বেটি আমি বেশি নেইনি এক ফু দিয়ে 1 লাখ নিছি আবু সাঈদ খুদরি যে ছাড়াইতে পারে নি কারণ বাংলাদেশের মানুষ তো অধিকাংশ গরিব কেমনে নিছি ওই যে একজন আসছে পানি পড়ার জন্য বলছে আমার ছেলে হয় না কোরআনে ছেলে হওয়ার আয়াত আছে না নাই কথা বলেন না কেন অনেক আয়াত ওগুলো পড়ে আপনি ফু দেন পানিতে ফু দিলে কি হয় মিশরীয় জাপানি বৈজ্ঞানিক তিনি এই যে কোরআনের ফুর উপর গবেষণা করেছেন তিনি অনেক কিছুর উপর গবেষণা করেছেন গবেষণা করে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন তিনি দেখলেন কেউ যখন কোরআন পড়ে পানিতে ফু দেয় একটা স্বর্ণের একটা রের মতো আগুন পানির ভিতরে ঘুরতে থাকে এই পানি পড়া যেই খাবে তার অসুখ ভালো করে দিবেন কে কোরআন আছে যেখানে রোগ মুক্তি বাংলাদেশের গভর্নর বাংলাদেশের সরকার ভরণা করোনার সময় হেফজখানা গুলো খুলে দিয়েছে ঠিক না বা ঠিক হেফজখানার হাফেজরা তেলাওয়াত করেছে আল্লাহ দেশ থেকে করোনা মুক্ত করেছেন তারপরে আমরা ওষুধ খেয়েছি ঠিক না বা ঠিক তিনি দেখেছেন এই কোরআন দিয়ে ফু দিলে এইভাবে পানির উপর একটা রে জন্মে সব হুজুর রাই সূরা ফাতিহা দিয়ে ফু দেয় ঠিক না বা ঠিক কিন্তু যখন ফু দেয় তখন আস্তে আস্তে পড়ে যাচ্ছে সাধারণ লোক না জানে সাধারণ লোক জানলে তো হুজুরের ব্যবসা শেষ আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিবেন আমিও ফু দিলাম আমি ভুলে গেছি ওই ছেলে তার ছেলেকে নিয়ে আসছে আমি না এটা কে কয় আমার ছেলে চাচা আপনি ভুলে গেছেন ওই যে পানি পড়া দিছিলেন পানি পড়ার বরকত না বরকত কার বরকত কোরআনের বরকত কিসের কোরআনের অন্য কিছু দিয়ে ফু দিবেন গুনাহ হবে কোরআন দিয়ে ফু দিবেন